শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে জেঁকে বসেছে শীত, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, চলতে পারে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অধিদপ্তর। গাইবান্ধের উপনির্বাচনে চলছে ভোট, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বললেন নির্বাচন কমিশনার। এবং চট্টগ্রামে খালে বাঁধ দিয়ে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ, জলাবদ্ধতায় নাকাল বাকুলিয়ার ডিসি রোড এলাকার লক্ষাধিক মানুষ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্য পৌষে রাজধানীতে জেঁকে বসেছে শীত, দিনের প্রায় অর্ধেকেরও বেশি সময় জুড়েই শীতের সাথে থাকছে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, ফলে বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ ঢাকার তাপমাত্রা নেমে এসেছে 14 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন জাহেদ সেলিম। প্রকৃতির শীতল পরশ নিয়ে এসেছে পৌষ, বাতাসে কমে গেছে আর্দ্রতা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী, সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা বাতাস, নেই সূর্যের দেখা। অতিরিক্ত কুয়াশা, কারণ আমরা যখন সকালে আসি তখন ঠিকমতো চোখেই দেখা যায় না কুয়াশায়, এই কুয়াশার কারণেই বেশি ঠান্ডা আর কি। গোড়া এক সপ্তাহ ধরেই ঠান্ডা না, এইদারে একটু বেশি ঠান্ডা আর কি। ঠান্ডার তো মানে মনে করেন কাজে করতে পারিছি না। এর মাঝেই কাজে নেমে পড়েছেন নানা পেশার মানুষ, কেউ বা শরীর সুস্থ রাখতে করছেন হালকা ব্যায়াম, আর ঠান্ডা থেকে সাময়িক মুক্তি পেতে কেউ কেউ রাস্তায় আগুন তাপাচ্ছেন। অনেক ঠান্ডা, ওই ঠান্ডা কারণে জন্য বইবে আগুন তো হয় জায়গায় জায়গায়, ওই জলে দুই হাতে আবার ওই নয় জল আছে, যে তখন মনে হচ্ছে তখন আগুন জল আমার তো আমার যাবে। ঠান্ডা গত 3 দিন ধরে ঠান্ডা বেশি, আমরা তো পশ্চিম কালকে ডিউটিতে যেতে পারিনি আমি। দীর্ঘদিন এই যে বিশ্রাম দিয়ে বৃষ্টি হইলো না, বৃষ্টি অনেক পরের থেকে মনে করেন আপনার এই ঠান্ডাটা হালকা বাতাস আর মনে করেন ঠান্ডাটা আরও বেড়ে গেছে। তবে শীতের এই তীব্রতাকে অস্বাভাবিক বলছে না আবহাওয়া অধিদপ্তর, আরও 3 থেকে 4 দিন এমন পরিস্থিতি বিদ্যমান থাকবে বলে জানিয়েছে তারা। এখন যে শীত পড়ছে এটা কিন্তু জানুয়ারি মাসে আমাদের নর্মাল যে তাপমাত্রা থাকার কথা, স্বাভাবিক যে তাপমাত্রা থাকে ওইটাই আছে। তবে বিগত কয়েকদিন যাবৎ যে আমাদের দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে উত্তর অংশ থেকে শুরু করে অন্যান্য অংশগুলোতে আজকে পর্যন্ত বিস্তার লাভ করেছে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার জন্য কিন্তু গত 2 দিন বা 3 দিন যাবৎ বাংলাদেশের সূর্য দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না ওইভাবে, বিশেষ করে উত্তর অঞ্চলে। ঘন কুয়াশার জন্য সূর্য কিরণ না পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের দিনে যে তাপমাত্রা হওয়ার কথা সেই তাপমাত্রা হতে পারছে না। তীব্র শীতের প্রভাব পড়েছে দেশের সব এলাকাতেই, ঘন কুয়াশার কারণে রাতে বন্ধ থাকে পাটুরিয়া দৌলদিয়া ঘাটের ফেরি চলাচল, এতে ঘাট এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের অনেক জেলা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। বারবার সতর্ক করার পরও রাজধানীর যেসব ভবনের মালিকরা পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য যথাযথ পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থার সমীক্ষায় দেখা গেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বাড়িধারা এবং নিকেতনের 85% ভবনে নেই কার্যকর সেপটিক ট্যাঙ্ক, ফলে এসব ভবনের পয়োবর্জ্য সরাসরি পড়ছে ড্রেইন, লেক এবং খালে, দূষিত করছে পানি। আজ গুলশানে এমন কয়েকটি ভবনের ড্রেইনের সাথে সংযোগ থাকা পয়োবর্জ্যের লাইন কলা গাছ দিয়ে বন্ধ করে দেয় ডিএনসিসি। সংশ্লিষ্টরা জানান, পয়ো নিষ্কাশনের জন্য ঢাকা ওয়াসা প্রতি মাসে নগরবাসীর কাছ থেকে বিল নিলেও কোনো সেবা দিচ্ছে না, ফলে প্রতারিত হচ্ছেন মানুষ। মেয়র জানিয়েছেন, শহরকে বাঁচাতে এমন অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কানেকশন আমি এগুলোকে আজকের থেকে এই কলা গাছ নিয়ে আসা হচ্ছে, আমি কলা গাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি। বাড়ির মালিক তো বলছে আমি বিল দিচ্ছি, কিন্তু ওনারা তো আমার ড্রেনের মধ্যে পানিটা ডিসচার্জ করে দিচ্ছে পয়ো বর্জ্যটা, কিন্তু বিল দিচ্ছে বাসাকে। এই চিত্রটাকে আমাদেরকে সলভ করতে হবে। বিল নিচ্ছেন ভালো কথা, কিন্তু সেই ধরনের সার্ভিসটাও তো দিতে হবে, তো
যদি সার্ভিসটা দিলেই কিন্তু তখন দেখা যাবে যে না অনেকে জানেই না বিল দিয়ে যাচ্ছে। স্থগিত থাকা গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গাইবান্ধার প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোট উৎসবে মেতেছেন গাইবান্ধা পাঁচ আসনের ফুলছড়ি ও সাগাটা উপজেলার ভোটাররা। শুরুতে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোট দিতেও আমাদের ভোটারদের কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। এখানে টোটাল ভোটার আছে 3050 জন। ওভারঅল ভোটের পরিস্থিতি ইনশাআল্লাহ খুবই ভালো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। সুষ্ঠু ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে 1242টি সিসি ক্যামেরা। তাতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। মিলছে এর সুফলও। বিগত 12ই অক্টোবরে যেমন নাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এইবারে 4ঠা জানুয়ারি তার চেয়ে অনেক অনেক গুণ ব্যাপক গণজোয়ার নাঙ্গলের পক্ষে সৃষ্টি হয়েছে। চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা সহ বেশ কিছু দাবি দেওয়া মানুষের রয়েছে। এইসব পূরণে আমি আগামী দিনে ইনশাআল্লাহ এই সাগাটা ফুলছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের পাশে থেকে কাজগুলো করতে চাই। গেল বছরের 23শে জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপির মৃত্যুতে শূন্য হয় গাইবান্ধা পাঁচ আসনটি। পরে 12ই অক্টোবর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলেও নানা অনিয়মের অভিযোগ ওঠে। এতে সব কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ইভিএমে একযোগে ভোট শুরু হয়েছে, ইভিএম স্টার্টিংয়ে বা এ পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো রকম কোনো সমস্যা নাই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। আজ সকাল 8:30 থেকে 145টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এ আসনে আবার ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল 4:30 পর্যন্ত। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বন্দরনগরীতে খালে বাঁধ দিয়ে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। এতে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রামের বাকলিয়া ডিসি রোড এলাকায়। লক্ষাধিক মানুষকে এক মাস ধরে নিত্যদিনের কাজ করতে হচ্ছে ময়লা পানি মাড়িয়েই। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। এমন চিত্র বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়ার ডিসি রোড এলাকার। মেঘ নেই, বৃষ্টি নেই, কিন্তু পানিতে ডুবে আছে সড়ক। পৌষের এই সময়ে যখন কুয়াশা কিংবা ঝলমলে রোদ পোহানোর কথা, সেখানে নোংরা পানি যেন নিত্যসঙ্গী স্থানীয়দের। গত এক মাস ধরে এমন জলবন্দী জীবনযাপন প্রায় লক্ষাধিক মানুষের। নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রশস্ত করা হচ্ছে চাকতাই খাল। এরই অংশ হিসেবে চকবাজারের ধনিরপুল এলাকায় খালে অস্থায়ী বাঁধ দেয়ায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়ির ব্যবহৃত পানি এসে পড়ছে সড়কে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ। এমনিতে বর্ষাকালে বৃষ্টি আর জোয়ারের পানিতে দুর্ভোগের অন্ত থাকে না এলাকাবাসীর। এখন শুষ্ক মৌসুমে রাত দিন পানি জমে থাকায় যাতায়াতেও তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কেউ কেউ বালু ফেলে উঁচু করছেন হাঁটার পথ। দোকানপাটও নোংরা পানিতে সয়লাব। প্রতিদিনে পানি থাকে, 24 ঘন্টায় পানি। আমরা দোকানদারি করতে পারতেছি না, কোনো কাস্টমার দোকানে আসতেছে না। পানির হস্ত হানো যাতে বাজি পানির লাগলে লাগতে দিন গোমর দাই না হারির হস্ত হয়ে যার করে আর খালে তো ভুরা তো বড়া বাদ তো দিছে মানে মাঠ বানাই ফেলেছে খালের। আমরা যে প্রসাবটা করছি, যে গোসলটা করছি, সে পানিটা আমরা পাড়াচ্ছি এখন। তা আমাদের পানি কোথায় যাবে, কীভাবে যাবে? ওই বিকল্প পথটা করে কাজ করা উচিত ছিল তাদের। প্রকল্পের কাজে ঠিকাদারের পরিকল্পনাহীনতা ও গাফিলতির কারণে এলাকাবাসীকে পানিতে ডুবে থাকতে হচ্ছে, অভিযোগ স্থানীয় কাউন্সিলরের। ঠিকাদারদের মধ্যে কিছুটা কাজের গাফিলতি আছে। পানি নিষ্কাশন আর অল্টারনেট একটা ব্যবস্থা তো নাই, কারণ এই উপচু অঞ্চলে পানি তো ডাউনে, আপনি যখন বাঁধ দিচ্ছেন ডাউন স্ট্রিমে, তো এই জন্য আমি বলবো যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটার পর একটা কাজ, এট এ টাইম যেন সব কাজগুলো করানো হয়। এদিকে জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করলেও কর্তৃপক্ষের দাবি খালে কোনো বাঁধ দেওয়া হয়নি।
আমরা খালে কোনো বাদ দিয়ে রাখি নাই, খালে তখন কাজ করি, একদিক দিয়ে কাজ করি আর একদিক দিয়ে পানি যায়, কিছুটা মাটি ফেলে দখল করে তারপরে কাজ করতে হয়। এছাড়াও যদি কারো কোনো কমপ্লেন থাকে যে আমাদের এরকম হচ্ছে, আমরা সাথে সাথে এটা দূর করার চেষ্টা করছি। চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসনে সিডিএ 5,616 কোটি টাকা ব্যয়ে 2018 সালে শুরু করে এই প্রকল্পের কাজ, 2023 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। 2022 সালের ডিসেম্বরে কমেছে দেশের মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে ডিসেম্বরের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.71%, নভেম্বরে যা ছিল 8.85%। এ নিয়ে টানা 4 মাস কমল দেশের মূল্যস্ফীতি। এই প্রবণতা আরও কয়েক মাস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। হিরজন মিরার রিপোর্ট। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে ওঠে দেশের পণ্য বাজার রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে। ধারাবাহিকভাবে বাড়তে থাকে মূল্যস্ফীতির হার। আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের দাম এক লাফে 42-51% পর্যন্ত বাড়ানো হলে সার্বিক মূল্যস্ফীতি পৌঁছে যায় রেকর্ড 9.52%, যা ছিল প্রায় 11 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে সেপ্টেম্বর থেকে এই প্রবণতা কমতে শুরু করে। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.71%, পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী। এ নিয়ে টানা 4 মাস কমল দেশের মূল্যস্ফীতির হার। জানুয়ারি ফেব্রুয়ারিতে এমনি আর কমবে, কমতো বাংলাদেশের কারণে, কারণ আমাদের নিম্ন মূল্যস্ফীতির সময়। এটা আবার হলো বিশ্ববাজারে একটু সুখবর হলো যে মূল্যস্ফীতি কমে আসছে, পরিবহনের খরচও কমছে, আমাদের পণ্যাদির দাম কমে আসছে, জ্বালানি তেলের দাম কমছে। কাজে মূল্যস্ফীতিটা আমাদের আপাতত আগামী 6 মাস আমরা আর বাড়বে বলে আমি মনে করি না। বছরের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম 3-70% পর্যন্ত টিসিবির হিসেবেই। এক বছরে মোটা চালের দাম বেড়েছে 3%, প্রায় 71% বেড়েছে আটার দাম, ভোজ্য তেলের দাম বেড়েছে 22%, ডালের দাম বেড়েছে প্রায় 10%, আর চিনির দাম বেড়েছে 45%। এ সময় কমেছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ আর কয়েক ধরনের সবজির দাম। যারা ব্যবসা বাণিজ্য করে ওদের লোভ বেড়ে গেছে। আগে যেখানে 5 টাকা লাভ করে সন্তুষ্ট থাকতো, এই এখন সেখানে 10 টাকা বা 15 টাকা লাভ করার চেষ্টা করে। এই যে লোভস্ফীতি, এটাও কিন্তু মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। এটা যে শুধু বড় বড় রিফাইনার বা আমদানিকারকের বেলায় প্রযোজ্য শুধু তা নয়, এমনকি যে সাধারণ খুচরা বিক্রেতার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সবাই অধিক মুনাফা করতে চায় আর সেটার চাপ পড়ে ভোক্তার উপরে, ক্রেতার উপরে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় মূল্যস্ফীতির হার কমার প্রবণতা সামনের মাসগুলোতে অব্যাহত থাকবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে তা আগের মতো 5% ঘরে ফিরে যেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। ফলে 2022-23 অর্থ বছরে সম্ভব হবে না সরকারের মূল্যস্ফীতির লক্ষ্য 5.6% অর্জন। হিরজুন মিরা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বাড়লেও দেশে পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত থাকায় দামে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সচিবালয়ে দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি জানান, ব্যাংকে ডলার সংকট থাকলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের এলসি খুলতে ব্যবসায়ীদের সহায়তা করবে সরকার। আগামীতে আমদানি করা পণ্যের পরিমাণ এবং দামের উপর নির্ভর করে মূল্য নির্ধারণ করার কথা জানান মন্ত্রী। রমজানে বাজার নিয়ন্ত্রণে ক্রেতাদের সহনশীল এবং একসাথে অনেক পণ্য না কেনারও পরামর্শ দেন তিনি। আগে শুরু হওয়ার আগের 7 দিন ক্রেতারা যে উপচে পড়ে, দোকানে আছে 100 কেজি মাল, এখন 10 জনে গিয়ে প্রত্যেকে 100 কেজি করে কিনতে চায়, তখন মনে হবে যে আর্টিফিশিয়াল। এটা একটা পজিটিভ মেন্টালিটি যে হুট করে কেনার দরকার নাই, এটা সারা মাস ধরেই পাওয়া যাবে, আপনারা এই 1 মাসের জিনিসটা একসাথে কিনেন না, এটা একটা বড় সমস্যা। আর আমরা সার্বিক চেষ্টা করছি যাতে করে রমজান মাসে যেন আমাদের সেই সমস্যাটা না হয়। ব্যবসায় মূলধন প্রাপ্তি এবং শেয়ারের মালিকানা পরিবর্তনকে সহজ করতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এটিবি চালু করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ রাজধানীর ডিএসসি ভবনে এর উদ্বোধন করা হয়। প্রথম দিনেই এটিবিতে লেনদেন শুরু করেছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ এবং প্রাণ অ্যাগ্রো লিমিটেড।
15.40 টাকায় লেনদেন শুরু করে লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের 24.83 কোটি শেয়ারের মধ্যে 2.69 কোটি শেয়ার এটিবিতে লেনদেনের জন্য তালিকাভুক্ত করেছে। এর পাশাপাশি এটিবিতে তালিকাভুক্ত হওয়া প্রাণ অ্যাগ্রো লিমিটেডের লেনদেন শুরু করেছে বন্ড হিসেবে। এরই মধ্যে এটিবিতে তালিকাভুক্তির জন্য আবেদন করেছে বেঙ্গল মিট, এএফসি হেলথের মতো প্রতিষ্ঠান। ডিএসই বলছে নতুন এই বোর্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আসতে উদ্বুদ্ধ করবে, যা বাজারকে স্থিতিশীল করতে সহায়ক হবে। দেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1948 সালের 4ঠা জানুয়ারি সেই সময়কার তরুণ ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে ধানমন্ডি 32 নম্বরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। এর আগে সকাল 6টায় কেন্দ্রীয় সহ সব কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে রয়েছে হিতান্তদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি। 6ই জানুয়ারি বেলা 2:30টায় অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়, আমরা মনে করি অনেক হয়েছে আর নয়, এদের বীজদাদ আমরা ভেঙে দিতে চাই। দেশরত্ন শেখ হাসিনাকে নিরাপদ রাখা, তার চলার পথকে কণ্টকমুক্ত রাখা এবং তার সদ্য ঘোষিত আগামী নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা, ছাত্রলীগ সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রধান অগ্রসৈনিক হিসেবে কাজ করতে পারে, এটি আমাদের প্রধানতম লক্ষ্য। ক্রিকেট বোর্ডের সদিচ্ছার অভাবেই মানসম্মত বিপিএল আয়োজন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বহুজাতিক প্রতিষ্ঠান গালফ ওয়েলের একদিনের জন্য প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়ে এইসব মন্তব্য করেন দেশের টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক। তাকে বিপিএল এর দায়িত্ব দেওয়া হলে 2 মাসের মধ্যে সব ঠিক করে ফেলতে পারবেন বলেও দাবি করেন সাকিব। জাতীয় দলে প্রবেশের পর থেকে বহু প্রতিষ্ঠানের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এবং করছেন সাকিব আল হাসান। এরই ধারাবাহিকতায় বহুজাতিক লুব্রিকেন্ট প্রতিষ্ঠান গালফ বাংলাদেশের সাথে 2019 সালে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। তবে এবার কোনো বিজ্ঞাপন নয়, ভিন্ন দায়িত্ব দেয়া হলো সাকিবকে। একদিনের জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অর্থাৎ সিইওর দায়িত্ব তুলে দেয়া হলো বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়কের কাছে। দায়িত্ব পাওয়ার পরই অফিসের সবার খোঁজ খবর নেন তিনি, পুরো অফিস ঘুরে দেখেন, কথা বলেন, জানতে চান কার কি দায়িত্ব। মূলত প্রতিষ্ঠানটির সবাইকে অনুপ্রাণিত করার জন্যই ছিল এই আয়োজন। গালফ বাংলাদেশের প্রধান নির্বাহীর রুমটি প্রস্তুত রাখা হয়েছিল সাকিবের জন্য। দায়িত্ব গ্রহণ শেষে কিছু দাপ্তরিক কাজও করেন সাকিব। প্রায় 2 দশকের ক্রিকেট ক্যারিয়ারে একেবারে ভিন্ন অভিজ্ঞতা পেলেন সাকিব আল হাসান। নতুন চ্যালেঞ্জগুলো আসলে ওভারকাম করাটাই একটা বড় মজার বিষয়। আমার কাছে এই চ্যালেঞ্জগুলো ভালো লাগে, সো চেষ্টা করব যেন ভালো কাজের মাধ্যমে এই কোম্পানিকে আরো সামনে নিয়ে যেতে পারি। দরজায় কড়া নাড়ছে বিপিএল, আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আয়োজন, যে আসরকে দাবি করা হয় আইপিএল এর পরই স্থান। কিন্তু সেই আয়োজন নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাকিব। একটা যাতা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরো বেটার ওয়েতে হয়, কারণ তার আগে থেকে টিমটা গোছাতে পারে, আরো আগে থেকে জানে যে টিমটা কি হচ্ছে এবং তারা সেইভাবে কাজও করতে পারে। যেহেতু প্রধান নির্বাহী দায়িত্ব পেয়েছেন, তাই জানতে চাওয়া হয়েছিল বিপিএল এর দায়িত্ব পেলে কি করবেন সাকিব। পুরো সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে, ব্রডকাস্ট ভালো থাকবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে। সাকিবের এমন সমালোচনার পর আশা করা যায় বিপিএল এর আয়োজকরা একটু হলেও নড়ে চড়ে বসবেন, শুধু কথা কিংবা কাগজে নয়, মাঠেও জমজমাট আয়োজন করার জন্য। জাহিদ চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন ফুটবলের রাজা পেলে। বাংলাদেশ সময় গতরাত 1টার দিকে সান্তোসের একটি 14 তলা কবরস্থানের প্রথম তলায় পেলেকে সমাহিত করা হয়।
শুরুতে সিদ্ধান্ত হয়েছিল পেলেকে নবম তলে সমাহিত করা হবে, যেখানে আছে তার বাবার কবর। তবে ভবিষ্যতে সবাই যেন সহজেই পেলেকে শ্রদ্ধা জানাতে পারে, সেজন্য প্রথম তলায় পেলেকে সমাধিস্থ করা হয়। সেখানে একটি জাদুঘর তৈরি করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগের দিন সান্তোসের ফুটবল মাঠে রাখা হয় পেলের মরদেহ। 24 ঘন্টা ধরে প্রায় 3 লাখ মানুষ সারিবদ্ধভাবে পেলেকে শ্রদ্ধা জানায়। এরপর সান্তোসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পেলের কফিন বহনকারী বিশেষ গাড়ি। এ সময় লাখো মানুষ সঙ্গী হয় গাড়ি বহরের। সবশেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হয় পেলেকে। এ ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে ঢেকে বসেছে শীত, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, চলতে পারে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অফিস। গাইবান্ধায় উপনির্বাচনে চলছে ভোট, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বললেন নির্বাচন কমিশনার। এবং চট্টগ্রামে খালে বাঁধ দিয়ে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ, জলাবদ্ধতায় নাকাল বাকুলিয়া ডিসি রোড এলাকার লক্ষাধিক মানুষ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু বাড়ছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।